আল্লাহ কোরআনুল কারীমে বলছে আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমার কুদরতের এটা একটা নিদর্শন, আমি তোমাদের প্রত্যেকটা পুরুষের জন্য তোমাদের শরীর থেকে তার স্ত্রীকে বানায় রাখছি, এটা আমার ফয়সালা করা আছে, তুমি পাবাই পাবা, পাবেই পাবা, তুমি বেহুদা মোবাইলে টোয়াইও না, তুমি কি করো না নিজে রিক্স লইও না, তুমি ঠকবা, সিটার মার্কা বেড়ি ছাড়া বালা বেড়ি ফাইতা না, বুঝেন না কথাটা, ছয় মাস পরে তোমার এ জারু দিয়া ফিটটা, এরপর সে বাঁকবো আরেকজন, কথা বুঝছেন। আমি আপনাদের সামনে কোরআনুল করিমের ২০ নম্বর পারা, কোরআনুল করিমের ২৭ নম্বর সুরা, সুরাটির নাম সুরায়ে নামল, নামলুন আরবি শব্দ, স্বাভাবিকভাবে নামল বলা যায়, এর অর্থ হচ্ছে পিঁপড়া, পিঁপড়া চেনেন না, ওই যে হাতির মতো, কিসের মতো, পিঁপড়ার মতো আর কি, পিঁপড়া তো পিঁপড়ার মতোই হবে, ছোট্ট আর কি, তো এই পিঁপড়া, সুরায়ে নামল এর অর্থ হচ্ছে পিঁপড়া, এই পিঁপড়া সুরার মধ্যে শেষ পাঁচটি আয়াত ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩, সুরাটার মধ্যে ৯৩ আয়াত মোট, তার মধ্যে শেষের পাঁচ আয়াত আমি তেলাওয়াত করেছি, এটা বুঝলেন কি না বলেন, কত নম্বর পারা, ২০ নম্বর পারা, ২৭ নম্বর সুরা, সুরাটার নাম কি, নামল, পিঁপড়া, এই সুরার শেষ পাঁচ আয়াত কোরআনুল করিমের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না সামান্য মাসি কিংবা তার চাইতে বড় বা তার চাইতে সামান্য কোনো প্রাণী দিয়ে উদাহরণ দিতে, উপমা দিতে আল্লাহ তাআলা মোটেই লজ্জাবোধ করে না। এই কথার মানে হলো এই কোরআনুল করিমের মধ্যে মশা মাসি এরকম ছোট্ট প্রাণী দিয়েও আল্লাহ তাআলা বিভিন্ন কথার উদাহরণ দিছে, তো মক্কার কাফেররা মাঝে মধ্যে বলতো মুসলমানদেরকে তোমাদের খোদা এত বড়, তো বড় মহান খোদা, উনি উদাহরণ দেওয়ার জন্য আর কিছু পায় না, এই মশা মাসি এত ছোট জিনিস দিয়ে উদাহরণ দেয়, তো আল্লাহ তাআলা এটার জবাবে বললেন সবই যেহেতু আল্লাহ, আল্লাহ তাআলা ছোট বড় যা ইচ্ছা তাই দিয়েই উদাহরণ দিতে সংকোচ করে না, যেহেতু সবই তো কার, আল্লাহ, এজন্য কোরআনুল করিমের মধ্যে ফিল হাতির কথাও আছে, আবার নামল পিঁপড়ার কথাও আছে, ছোট প্রাণীর উদাহরণও আছে, বড় প্রাণীর উদাহরণও কি আছে, মাসির উদাহরণ আছে কোরআনুল করিমের মধ্যে, মাকড়সার উদাহরণ আছে আনকাবুত, কোরআনের একটা সুরার নামে আছে মাকড়সা, আনকাবুত সুরাটার নাম, কোরআনুল করিমের একটা সুরার নাম আছে মৌমাছি, মৌমাছিও তো ছোট না, নাহাল, সুরায়ে নাহাল, এটার অর্থ হলো মৌমাছি, তাইলে আল্লাহ তাআলা ছোট দিয়ে উদাহরণ দিত, বিব্রত করেন না, সংকোচ বোধ করেন না, মাসি দিয়ে যেমন খুব চমৎকার আল্লাহ তাআলা একটা উদাহরণ দিছে কোরআনে, যারা মূর্তি পূজক পাথরের মাটির প্রতিমা দেবতা পূজা করে, আল্লাহ তাআলা মাসি দিয়ে এদের এই প্রতিমা মূর্তি কতটা দুর্বল,
এটার একটা উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউলা আল্লাহ তাআলা বলেন হে মানুষ আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শুনো আর বুঝতে চেষ্টা করো তো আল্লাহ তাআলা বলেন তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো দেবতার মূর্তির পাথরের মাটির এগুলার যে পূজা করো উপাসনা করো এগুলোর ব্যাপারে আল্লাহ বলেন আমার দুইটা প্রশ্ন আল্লাহ পাক বলতেছেন একটা হলো তোমরা প্রথমত যেহেতু তোমাদের এই দেবতা মূর্তি তাদের কাছে তোমরা ভালো মন্দ অনেক কিছু চাও কল্যাণ অকল্যাণ প্রার্থনা করে না এই দেবতার কাছে তারা কিছু না কিছু চায় নাইলে এগুলোর পূজা করে কেন এবং এটা এদের বিশ্বাস ভালো মন্দ কল্যাণ অকল্যাণের অনেক কিছু এই দেবতাদের হাতে নাউজুবিল্লাহ এদের আলাদা আলাদা কল্যাণের দেবী তারপরে বিদ্যার দেবী এরপরে আপনার খাদ্যের দেব বা তরকারির দেবী কোনটা কী দেয় এগুলো আলাদা আলাদা কী আছে ভাগ আছে হেরার কাছে হেরার টিডি হেরাই ভাগ করে নিছে একজনে ভাত দেয় আরেকজনে মনে করেন তরকারি দেয় আরেকজনে মসুরুর ডাল দেয় আরেকজনে সালাদ দেয় আরেকজনে লেবু দেয় আরেকজনে পেঁয়াজ দেয় এমনি এমনি আর মিললে মিললে বুঝছেন না সব মিলেই আর কি তো আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা তোমরা আল্লাহকে বাদ দিয়ে এরকম দেব দেবী মূর্তি পাথর এগুলোর বানাইয়া পূজা করতেছ আমি তোমাদের কাছে জানতে চাই যেহেতু এগুলোর কোনো ক্ষমতা আছে তোমরা মনে করো তোমরা মনে করছো কাজেই আমি আল্লাহ বলি তোমরা বলো তো তাদেরকে তোমাদের এই দেবতাকে একটা মাসি বানায় দিতে আইয়াখলুকু যুবাবান তারা যেন একটা মাসি কি করে দেয় বানায় দেয় কও একটা ছোট্ট মাসি বানায় দিতে কও এখন তারা কি জবাব দিবে বলেন না জবাব দিবে কি পারবে না এটা ছাড়া আর কোনো জবাব আছে এটাই তো বলবে যে না পারবে না তো আল্লাহ তাআলা এরপরে বলে যদি বলো পারবে না আর এটাই বলবা আমি জানি তাইলে আমি আরেকটা অপশন আরেকটা সুযোগ বলি তাদের গায়ে যখন মশা মাছি বসে মাছি বসে এই দেবতার গায়ে তো তারে কও কমপক্ষে এই মাছিটা যেন কিন্তু তাড়ায় দেয় তো একটু নামাইয়া কইলাম বানাইতে যেন পারে না কমপক্ষে এইটা কও ও ইংসলুবু হুমুজ জুবাবু যদি তাদেরকে মাসি আক্রমণ করে মানে আসে গায়ে তো কও যে এগুলো একটু কী করে দিতে তাড়ায় দিতে তো তোমাদের এই অপদার্থ তো এটাও করতে না কথা বুঝছেন না যে কদ্দুর মাসিটাও সরাইতে না তাহলে এত অথর্ব এত অক্ষম এতটা দুর্বল অসহায় তাকে ক্ষমতা তার মধ্যে আছে কিছু এটা কেমনে ভাবো এত বোকা কেমনে হয় মানুষ এত নির্বোধ কিভাবে হয় মানুষ এজন্য আল্লাহ তাআলা এই কথাইটা বুঝাবার জন্য তাইলে যে মূর্তির অক্ষমতা তাদের দেবতার দুর্বলতা বুঝাবার জন্য আল্লাহ তাআলা কি দিয়ে উদাহরণ দিছেন মাসি দিয়ে যে হয় মাসি বানাইতে কও নয়তো মাসি কি করতে কও সরাইতে কও কোন একটা করতে কও তাহলে মাছি দিয়ে উদাহরণ দিছে মাছির সামনেও তাদের উদাহরণ দিয়ে জবাব দেওয়ার ক্ষমতা নাই এটাই বুঝাইলাম আর কি কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ছোট থেকে ছোট প্রাণীর উদাহরণও দিছেন তো এই সুরার নাম হলো সুরায়ে নামল এটা হলো কি পিঁপড়া এটাও একটা ছোট্ট প্রাণী তবে
গবেষকদের কথা, বইপত্রের কথা হইল, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো পিঁপড়া। পিঁপড়া সবচেয়ে শক্তিশালী প্রাণী, কারণ পিঁপড়াই একমাত্র প্রাণী যে তার দেহের ওজনের চাইতে কমপক্ষে 2-3 গুণ ওজনের জিনিস বহন করে নিতে পারে। বোঝেন নাই কথা, কত গুণ? হ্যাঁ, এই মানে গবেষণার কথা হলো এদের যে তার চাইতে অনেক বেশি, 20 গুণ হইলে তো বিশাল ব্যাপার। কেন আমার ওজন যদি হয় 60 কেজি, আর আমার কান্দে যদি 180 কেজি ওজনের কিছু দেয়, আমার খুঁজা পাওয়া যাব? বুঝেন না, আমরা তো পারুম না। আমরা আমাদের চাইতে ডবল 3 ডবল ওজনের জিনিসও কি বহন করতে পারবো না, কিন্তু পিঁপড়া পারে। তাহলে এতে বোঝা গেল পিঁপড়া হলো সবচেয়ে কি শক্তিশালী প্রাণী, সাইজে ছোট হোক কিন্তু সে তো তার চাইতে বাড়ি একটা বাত এইটা হইতো তার চেয়ে অনেক বড়। এটা তো সে কি সুন্দরে নেয়গা, ঠিক না? হ্যাঁ, তো এই সুরাটার নাম আল্লাহ তাআলা রাখছেন সুরায়ে নামল। মূলত এই সুরার মধ্যে পিঁপড়ার একটা ঘটনা আছে, ছোট্ট ঘটনা, আমার ওইটা বলা উদ্দেশ্য না, শুধু সুরার নাম দেখে বললাম আর কি। ঘটনাটা হলো এরকম ছোট্ট ঘটনা যে সুলাইমান আলাইহিসসালাম একজন নবী, নাম শুনছেন না আপনারা? এদিক সেদিক তাকায়েন না, এদিক সেদিক তাকাবেন, মনোযোগ দিয়ে শুনেন। কোরআনুল করিমের তাফসির, কোরআনুল করিমের কথা মন দিয়ে শুনলে আপনাদেরও বলতে সুবিধা, আবার কখনো বলতে পারবেন, নিজেরা মুজাকারা করতে পারবেন। তো সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা একটা মুজেজা দিছিলেন, সেটা হলো তিনি আল্লাহর সৃষ্টি মখলুকের বিভিন্ন প্রাণী, পাখি, জন্তু এগুলোর কথাও বুঝতেন। এটা আল্লাহ তাআলাই ওনাকে এই ক্ষমতা দান করছে, এটা ওনার মুজেজা ছিল, উনি ওদের কথা পূর্ণ বুঝতেন। এটা কোরআনুল করিম আল্লাহ তাআলাই বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম বলতেন, উল্লিমনা মান্তিকাত তাইর, আমাকে পাখির ভাষা বুঝার ক্ষমতা দেওয়া হয়েছে। এজন্য হুদহুদ পাখি, একটা পাখি সুলাইমান আলাইহিস সালাম তার সাথে কথাবার্তা বলতেন, এবং সুলাইমান আলাইহিস সালামের বিভিন্ন খোঁজ খবর বিভিন্ন জায়গার এই পাখি নিয়ে আসতো, আয়েশা জানাইতো। যে রানী বিলকিসের ঘটনা, যে সুলাইমান আলাইহিস সালামের আমলের এই ঘটনার খবর জানাইছে এই পাখি, হুদহুদ পাখি। তো সুলাইমান আলাইহিস সালাম একদিন এক জায়গায় ওনার বিশাল বাহিনী নিয়া এরকম রাস্তায় যাইতেছিলেন কোথাও, তো পথিমধ্যে একটা জায়গা, ওই জায়গার মধ্যে রাস্তার পাশেই একবার রাস্তা ঘেঁষেই সেখানে পিঁপড়াদের একটা বড় বসত ছিল, অনেক পিঁপড়া ওখানে গর্তে থাকতো। ওই পিঁপড়াগুলো তখন গর্তের থেকে উঠে রাস্তার পাশে ছিল ওই টাইমে, এই টাইমে সুলাইমান আলাইহিস সালাম ওনার বাহিনী নিয়ে আসতেছে। এই তখন ওই পিঁপড়ার যিনি সর্দার সে এটা দেখছে, ওই যে সুলাইমানের বাহিনী আসতেছে, তখন এই পিঁপড়ার সর্দার বাকি পিঁপড়াদেরকে ডাক দিয়া বলছে, উদখুলু মাসাকিনাকুম, তোমরা জলদি জলদি তোমাদের গর্তে, ঘরে মানে গর্তে ঢুকে যাও, সুলাইমান আসতেছে, হতে পারে তার এই বিশাল বাহিনী তোমাদেরকে না দেখার কারণে, ছোট্ট না তোমরা, বুঝতেও না তারা, তাদের গোড়া উঁটের নিচে পড়ে তোমাদেরকে কী করে ফেলবে, পিষে ফেলবে, এই কারণে তোমরা জলদি জলদি গর্তে কী করে ফেলো, ঢুকে ফেলো। এই এখানে আছে এই সুরাতে, হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামলি, যখন সুলাইমান তার বাহিনী নিয়ে আসলেন ওই পিঁপড়ার উপত্যকায়, পিঁপড়ার জায়গার পাশে, কালাত নামলাতুন, তখন একটি পিঁপড়া বলল, ইয়া আইয়ুহান নামলু,
হে পিপড়ার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে ঢুকে যাও, গর্তে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, যেন সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে পিষে না ফেলে, তারা অজ্ঞাতে, অহুম লা ইয়াশউরুন, তারা বুঝবে না হয়তো অজ্ঞাতে, কারণ ইচ্ছে করে তো করবে না। আল্লাহর নবী এবং নবীর বাহিনী তারাও তো নেককার, কিন্তু ইচ্ছে করে যদিও না করে, কিন্তু হতে পারে বেখেয়ালে তোমাদেরকে পিষে ফেলবে। এই পিঁপড়ার কথাটা এখানে কি মানে এই ঘটনাটা এখানে উল্লেখ হয়েছে এই সুরাতে। তো ওইখানে আছে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার এই কথা, যে বাসা ঢুকতে বলতেছে, এটা শুনছে স্পষ্ট এবং এটা তিনি বুঝছে। সুলাইমান আলাইহিস সালাম এটা কি করছেন, বুঝছেন। বুঝে সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা শুনে মুচকি হাসি দিছেন, হাসি দিছেন আর কি, যে দেখছুনি তার কি সতর্কতা। এক ছোট্ট পিঁপড়া, তার সঙ্গীদের জন্য তার সতর্কতাটা কি। তো এবং সুলাইমান আলাইহিস সালাম মনে মনে খুশিও হয়েছেন যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, শুকর আল্লাহর যে আল্লাহ আমাকে পাখির ভাষা, প্রাণীর ভাষা, এমনকি ছোট্ট পিঁপড়ার কথা পর্যন্ত বুঝার তৌফিক দিছেন। এই জন্য তিনি খুশিতে হাসি দিছেন, দিয়ে একটা দোয়া করছেন সুলাইমান আলাইহিস সালাম। তখন এই দোয়াটা কি, ওয়াকালা রব্বি আউজিনি আন আশকুরা নিয়মাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া, হে আল্লাহ, আপনি আমাকে যেই নিয়ামত দিয়েছেন আমাকে সেই নিয়ামতের শুকর, কৃতজ্ঞতা আদায় করার সুযোগ দেন, অর্থাৎ আমি যেন শুকর আদায় করতে পারি। এই জন্য বাপ প্রথম এই কথাটা এখান থেকে শিক্ষা, আল্লাহ তাআলা আপনার আমার উপরে যখন যেই নিয়ামতটা করে, আমাদের উচিত ওই নিয়ামত পাওয়ার কারণে আল্লাহর শুকর আদায় করা। কার শুকর? এখন আল্লাহর নিয়ামত পান আমরা পাই কখন কখন বলেন না, কখন কখন? সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, চব্বিশ ঘন্টার চব্বিশটা সেকেন্ডও এমন নাই, দুইটা সেকেন্ডও এমন নাই, একটি মুহূর্ত এমন নাই যে সময় আমরা আল্লাহ তাআলার কোনো না কোনো নিয়ামতে ডুবে আছি, কোনো না কোনো কি পুরা নিয়ামতে ডুবে আছি। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, রাত, দিন, সকাল, দুপুর, হ্যাঁ, স্বাস্থ্য, শরীর, চোখ, নাক, কান, হাত, পাও, ভেতর, বাহির, ভেতরের অঙ্গ, বাহিরের অঙ্গ, হাসি, কান্না, আনন্দ, ফুর্তি, এমনকি নিঃশ্বাস, সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। কার দেওয়া? আল্লাহ তাআলা দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো না, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আল্লাহ জানতে চাচ্ছে, উত্তর দেন, দিয়েছেন কি না? ওয়ালিসানান, আল্লাহ বলেন, বান্দা বলো তো, আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? ওয়াশাফাতাইন, আল্লাহ বলেন, বান্দা বলো তো, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? হ্যাঁ, এভাবে জিজ্ঞেস, আমি তো তোমাকে দিছি। আল্লাযী খালাকাক, তোমাকে তো আমি সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, আমি তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার শরীরের সাথে জোড়া লাগাইছি, একটার সাথে একটা লাগাইছি। ফাআদালাক, আমি তো তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার শরীরের সাথে একটা অঙ্গ আর একটা অঙ্গের সাথে সামঞ্জস্যপূর্ণ করেছি। আল্লাহ তাআলা বলেন, এটা আমি করেছি। এই হাতে এখান থেকে এই নিচ পর্যন্ত যদ্দূর, এখান থেকে এখানে এদ্দূর, আল্লাহ বলেন, তোমার হাত আর তোমার মুখ এটা সমান করে মাইপা হিসাব করে বানায় দিছি, যাতে মুখ ধোয়ার সময় সমস্ত মুখমণ্ডল ধৌত করা ফরজ, এই হুকুম আদায় করতে পানির কোষে হাতে পানি নিলে
তুমি একবারই পুরা মুখ ধুইতে পারো। আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ, এই নাক এত বড় কেন, এই কান এতটুকু কেন, এই চোখ এতটুকু কেন, এটা আল্লাহ তাআলা বলেন আমি মাইপা হিসাব করে পরিকল্পনা করে দিছি। এটা কোনো আন্তর্জা না, যারে যে সাইজ মন সাইছে আবে তাবে এরকম না, ফাদালাক এটা সমান সামঞ্জস্যপূর্ণ করে দিছি। আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন নিজের হাতে তোমাকে সৃষ্টি করেছি, খালাকতুহু বিয়াদিয়া, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মায়ের পেটে আল্লাহ তাআলা বলেন আমি আমার কুদরতি হাতে লাগাইছি, আমি লাগাইছি। আফসোসের বিষয় হলো জিব্বা আল্লাহর দেওয়া, চোখ আল্লাহর দেওয়া, হাত কান নাক আল্লাহ পাকের দেওয়া, কিন্তু যার দেওয়া তার কাজে তার জন্যে ওই অঙ্গ ব্যবহার হয় না। জিব্বা আল্লাহর দেওয়া, জিব্বায় আল্লাহর নাম শুধু উচ্চারণ হয় না, আর যারা জিব্বা দেয় নাই সেই মানুষের নাম বারবার জবানে উচ্চারিত হয়। বন্ধু তোমার কি উপকার করছে, যে বন্ধুকে এতবার ডাকো, হ্যাঁ বলেন, এক মা এক বাপ, এক স্ত্রী এক কন্যা সন্তান ছেলে মেয়ে, এদের চাইতে বেশি উপকার আল্লাহ করে নাই? কথা বলেন, ওই স্ত্রী কন্যা মা বাপ এটাও তো আল্লাহ দান করছে, আল্লাহ তাআলা দান করছে। আল্লাহ বলেন আমি না বানাইছি, আমি আল্লাহ তাআলা বংশ বিস্তার করেছি, ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এক আদম আর এক হাওয়া থেকে আল্লাহ বলেন আমি জগৎ সংসারে অগণিত নারী অগণিত পুরুষ আমি ছড়াইয়া দিছি। তাহলে আমি যদি একটার পর একটা স্টেজ না দিতাম, তাহলে দাদা আসতো কোত্থেকে, দাদার পরে সন্তান না দিলে বাপ হইতো কেমনে, বাপের পরে সন্তান না দিলে ছেলে হইতো কেমনে, বলে আমি না ছড়াইছি এটা, আল্লাহ বলেন এটা তো আমি করেছি। এজন্য শুকুর আদায় করা, আল্লাহ তাআলার শুকুর আদায় করা। সুলাইমান আলাইহিসসালাম এক পাখির ভাষা বুঝতে পারছে, এক পিঁপড়ার কথা বুঝতে পারছে, এই নিয়ামত এই কারণে আল্লাহর শুকুর আদায় করছে যে আল্লাহ আপনার শুকুর আদায় করতে চাই, আপনি সুযোগ দেন তৌফিক দেন। আমাদের মুখ দিয়ে শুকুর খুব কম ব্যবহার হয়, কেবল আফসুস, কেবল অতৃপ্তি, কেবল আরও বাকি, কেবল আরও চাই, আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বাইরে হয় না, আল্লাহর শুকর এটা বাইরে হয় না, কেবল ভালো নাই আরও চাই, ভালো নাই আরও চাই। মালের নেশা, সম্পদের নেশা, ক্ষমতার নেশা শুধু বাড়ে আর বাড়ে, বাড়ে আর রাবারের মতো বাড়ে বাড়ে, তৃপ্ত হয় না। এজন্য বাপ কষ্ট করে আসেন আপনারা ওলামায়ে কেরামের মজলিসে, বয়ানও শুনেন মাশাআল্লাহ, এই যে জমে বসছেন আল্লাহ পাকের নিয়ামত, এটা এই বসাটা যেন কাজে লাগে, এটা খেয়াল করবেন, কি বলেন, এই বসাটার থেকে যেন কিছু শিক্ষা নেন, সবক নেন, সবক যদি না নেন কোনো ফায়দাই যদি না নেন, আসছিলেন যেমন বেরো হইলেন তেমন, গতকালকেও ছিলেন যেমন আজও তেমন, তাহলে পরিবর্তন যদি কিছুই না হয় বাবা কি ফায়দায় শুনে, বলেন। এজন্য প্রথম কথা আছে, পিঁপড়ার কথা বলে বললাম যে আমাদের মধ্যে যেন শুকুরের মেজাজ তৈরি হয়, একেবারে বেশি বেশি আল্লাহর শুকর আদায় করবে, কথায় কথায় বলবেন আলহামদুলিল্লাহ, যেই কোনো ব্যাপারে বলবেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে না, ইনশাআল্লাহ হরদম বলবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে কেমন আলহামদুলিল্লাহ, বিবি কেমন আলহামদুলিল্লাহ, ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ, বেচা কিনা কেমন আলহামদুলিল্লাহ,
ছেলেটার আয় রোজগার কেমন আলহামদুলিল্লাহ, মেয়ে বিয়ে দিছেন কেমন আলহামদুলিল্লাহ, ছেলে বিয়ে করাইছেন কেমন আলহামদুলিল্লাহ, তরকারি বিক্রি করে লাভ হইছে কেমন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যা কিছু দুনিয়া, আগে কি বলে নিবেন বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ, এটা বলে নিবে না, অটোমেটিক মুখ দিয়ে বাইরে কেমন আছো জিজ্ঞাইলেই বলবেন আলহামদুলিল্লাহ, এটা ছাড়া যেন অন্য কথা আগে বাহির না হয়। মোবাইলেও যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, বলবেন আগে কি আলহামদুলিল্লাহ, এটা খেয়াল করবে। আমি প্রায় বলি একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অগণিত আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ওটা যাকে চায় তাকে দেয়। এরম বহু কিছু আছে, যেমন কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইয়াহাবু মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুর, আল্লাহ বলেন আমি যাকে চাই, মান ইয়াশা, যাকে চাই তাকে মেয়ে দেই, যাকে চাই তাকে ছেলে দেই। তাহলে সবাইকে মেয়ে দেয়, সবাইকে ছেলে দেয়, যাকে চায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইয়ারযুকু মান ইয়াশা, যাকে চাই হিসাব ছাড়া বেশি রিজিক দেই। সবাই রে কথা বলেন, যাকে চাই, কি চাই? আল্লাহ তাআলা বলেন ইয়াবসুতুর রিজকা মান ইয়াশা, যাকে চাই তার রিজিক প্রশস্ত করে দেই, অনেক মাধ্যম দিয়ে দেই তার লাগি। তাহলে যাকে চাই, আল্লাহ তাআলা বলেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চাই তাকে মাফ করে দেই। কাকে মাফ করে দেয়, কাকে রিজিক দেয়, কার রিজিক প্রশস্ত করে, যাকে চায়। মেয়ে কাকে দান করে, ছেলে কাকে দান করে, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ, আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ধনী বানায় দেই। তাহলে এই সব কিছুর ক্ষেত্রে এরম বহু কিছু আছে কোরআনে যেখানে আল্লাহ বলছে যাকে চাই, যাকে চাই, যাকে চাই, সবাইকে না। কিন্তু একটা ব্যাপারে আল্লাহ বলছে যে এটা আমি যাকে চাই না, যেই করে তারই দেই, যেই করে, এনে কোনো যাকে চাই নাই। চিন্নি কথাটা এখানে মাইয়া শাহ এটা নাই, যেই করবে তাকেই দেই, এইটার নামে হলো শকর, কৃতজ্ঞতা। শকর যেই করে আমি তাকেই বিনিময় দেই। ওয়াসানাজজি শাকিরিন, আল্লাহ বলেন অবশ্যই আমি শকরকারীকে বিনিময় দিয়ে থাকি, সে যেই হোক। ওয়াসায়াজজি আল্লাহু শাকিরিন, আরেক আয়াত আল্লাহ বলেন আল্লাহ শকরকারীকে অবশ্যই বিনিময় দিয়ে থাকেন। এনে এনে যাকে চাই আসেনি, গরিব দুঃখী অসহায় দুর্বল নারী পুরুষ ছোট বড় ক্ষমতাবান অক্ষম হার কিসিমের মানুষ সুস্থ অসুস্থ, প্রত্যেককে আল্লাহর শুকর আদায় করিলেই আল্লাহ তাআলা তার বিনিময় দান করে, বিনিময় দান করে। আর বিনিময় কদ্দূর দেয়, আল্লাহ তাআলা বলছে লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, বিনিময় শুধু সমান সমান না, বাড়াইয়া দেয়। বিনিময় কি না, সমান সমান না, বাড়াইয়া দেয়, বাড়ায় লা আজিদান্না, বাড়াইয়া দেয়। এই জন্য আমার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলেন যে এখান থেকে বান্দা আল্লাহ তাআলা বান্দা বলে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বলে জমিন থেকে আলহামদুলিল্লাহ শুকর, আর আল্লাহ বলে লা আজিদান্না, বান্দা বলে আলহামদুলিল্লাহ আর আল্লাহ কি বলে লা আজিদান্না, কোন এটা কি কইছি কোন লা আজিদান্না বলেন, মনোজন মানে এমন শব্দ যেটা হচ্ছে আমরা এটা কইতাম না, আমরা সদ্য গোষ্ঠী এটা কইতাম, এটা কইতে পারবেন বলেন, বান্দা বলবে কি আলহামদুলিল্লাহ, বান্দা বলবে কি আল্লাহ বলে কি, বান্দা বলে আল্লাহ আপনার প্রশংসা
আল্লাহ বলে লা আজিদান্না, যা আমি বাড়াই দিলাম। আরো দে মুতরে যা, আরো দে। আমি মদিনা বিশ্ববিদ্যালয় হজের সফরে মদিনা ইউনিভার্সিটিতে দেখতে গেছি, এই হজরতের ছোট ভাই হাফেজ মাওলানা উমায়ের হুজুরের ভাই, সে মদিনাতে তখন পড়ত। তো বিভিন্ন দেখার পরে মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরি মানে কুতুবখানা কিতাব যেখানে ওইটা দেখতে গেছি। তো দেখার পরে আমি ওই লাইব্রেরিয়ান আরবীয় লোক, আরব দেশীয়, ওনারে আমি আরবিতে বললাম যে আমার কোনো কিতাব, আমরা তো বাংলাদেশি হজে আসছি, আপনাদের এটা দেখলাম সুন্দর, তা আমাদেরকে কোনো কিতাব হাদিয়া দিতেন না, কিছু দিতেন না। তো ওই লোক বলতেছে, আমারে খুশিতে হাসি দিছে, দিয়া বলতেছে তুই আরবি বুঝো, আরবি বলতে পারো? তা আমি বললাম আরবিতে উত্তর দিয়া যে হ্যাঁ আমি আরবি বুঝি, বাংলাদেশে মাদ্রাসায় পড়াই, হ্যাঁ আমি আরবি শিখাই, আরবির মুআল্লিম। তা বল, এত খুশি হয়েছে। তখন সে বলতেছে তুই থামো, দাঁড়াও দাঁড়াও, তোকে আমি অনেকগুলো বই দেব, অনেকগুলো কিতাব। ওই যে আরবি বলতে পারছি এই খুশিতে আমার অনেক কিতাব সে কী দিছে, হাদিয়া দিছে। তো আমার বলার উদ্দেশ্য এই কথাটা, আল্লাহ তাআলা বলেন বান্দা তুই আমার শুকর আদায় করছ, যা আমি তোকে অনেক বাড়ায় দেব, অনেক দেব। এজন্য সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার শুকর আদায় করছে, রব্বি আউজিনি আন আশকুরা নিয়মাতাকাল্লাতি আনআমতা আলাইয়া, শুকর আদায় করছে। আমরাও শুকর আদায় করা উচিত, করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোন দিন থেকে ইনশাআল্লাহ? মনে রাখবে। কেমন আছেন সবাই? কেমন আছেন? শরীর স্বাস্থ্য কেমন? আপনাদের বিবি বাচ্চা কেমন? যাদের নাই তারাও আলহামদুলিল্লাহ, আল্লাহ দিবে, কথা বলেন না কেন, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনুল করিমে বলছে অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমার কুদরতের এটা একটা নিদর্শন, আমি তোমাদের প্রত্যেকটা পুরুষের জন্যে তোমাদের শরীর থেকে তার স্ত্রীকে বানায় রাখছি, এটা আমার ফয়সালা করা আছে। তুমি পাবাই পাবা, পাবেই পাবা, তুমি বেহুদা মোবাইলে টোয়াইও না, তুমি কি করো না, নিজে রিস্ক লইও না, তুমি ঠকবা, সিটার মার্কা বেড়ি ছাড়া বালা বেড়ি ফাইতা না, বুঝেন না কথাটা? ছয় মাস পরে তোমার এ জারু দিয়া ফিটটা, এরপর সে বাঁকবো আরেকজন, কথা বুঝছেন? মোবাইল সূত্রে পরিচয়, ফেসবুক সূত্রে পরিচয়, অতপর প্রণয়, অতপর বিয়া, অতপর বাইকে যাওয়া, এরপরে আর নাই, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অবৈধ প্রেম, নিজে নিজে ভালোবাসা কোনো মেয়েকে ফায়দা হয় না, ধোকাবাজ হয়, আল্লাহ তাআলা এটাতে বরকত দেয়ই না দোস্ত, বিশ্বাস করো বরকত হবেই না, নাফরমানিতে বরকত নাই, আল্লাহর অবাধ্যতার মধ্যে বরকত নাই নাই। যত ছেলে যত মানুষ এ পর্যন্ত, এই যারা সম্পদওয়ালা অথবা চলচ্চিত্র অথবা খেলোয়াড়, এদের জগৎ এদের রঙিন জগৎ, এদের টাকা পয়সার কোনো অভাব নাই, এদের পরিবেশ আর পরিচিতির অভাব নাই, কিন্তু এদের মতো বিরহ বিচ্ছেদ বিবাহ, এদের মতো স্বামী স্ত্রী সংসার ভাঙ্গে যাওয়া পৃথিবীর আর কোনো কারো কাছে নাই। তুমি খবর লাগাও, এদের বিবাহ টিকেই না, এগুলা কেন এমন হয়? অথচ বাড়ি ঘর সুখের উপকরণের কোনো অভাব, কিন্তু শান্তি নাই কেন, টিকে না কেন? অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক শান্তি দেয় না দোস্ত, শান্তি দেয় না। আল্লাহর নাফরমানির মধ্যে সুখ নাই, গুনার মধ্যে কোনো সুখ হয় না, আগুনের মধ্যে কোনো সুখ নাই, আগুনের মধ্যে পুড়ে যাওয়া, ঠিক না বলেন? আগুনের মধ্যে সুখ আছে? তাইলে তুমি আগুনের মধ্যে সুখ খুঁজো কেন?
গুনার মধ্যে তুমি সুখ খোঁজো কেন? গুনা তো আগুন, গুনা আগুন কি না? প্রতিটা গুনা আগুন কি না? আমি এটা এখন বলবো এই আয়াত যেগুলো পড়ছি। অতএব অবৈধ প্রেম ভালোবাসা এটা না করা। যারা আছো নওজোয়ান মাশা আল্লাহ, অনেক যুবক দুস্থ ছেলে আছো, কোনোভাবেই নিজের ক্লাসমেট, নিজের মহল্লার, নিজের আত্মীয়, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এমন যে কেউ পাশের বাড়ির, সে তোমার বোন, সে মুসলমান, এক মুসলিম বোন তোমার, সে তোমার কাছে নিরাপত্তা দাবি করে। তুমি পুরুষ, তুমি যুবক, ওই বোন তোমার কাছে নিরাপত্তা দাবি করে। ইসলাম চায় যে তুমি তার ইজ্জতের পাহারাদার হবা, তুমি তার নিরাপত্তার পাহারাদার হবা। মুসলমানের ইতিহাস হলো মুসলমানের নওজোয়ান মুসলিম বোনের ইজ্জত রক্ষার্থে জান দিয়ে দিছে। সুদূর আরব থেকে আমাদের ভারতে সিন্ধু প্রদেশে দেবল এলাকায় এক মুসলিম বোন, তার ডাকাতরা জলদস্যু মুসলিম কাফেলার নদী পথে আসতে গিয়ে ব্যবসা কাফেলা, ওইখানে মহিলাও ছিল নারীও ছিল, তো জলদস্যুরা ডাকাতরা তারা তাদের সব মালামাল লুণ্ঠন করে নিয়ে গেছে। এরপরে ওই কাফেলা এই দেবল রাজ্যের মানে পারে ভিড়ছে, নদীর ভিড়ে ওইখানে রাজার কাছে, হিন্দু রাজার কাছে সহযোগিতা চাইছে, কিন্তু সে সহযোগিতা করে নাই, বরং তাদেরকে বন্দি করে ফেলছে রাজা দাহির। এ বন্দি করার সময় এক মুসলিম বোন মেয়ে তার ওড়না ধরে একজন সৈন্য কিংবা ডাকাত ধরছিল, টান দিছিল, শুধু এতটুকুই। ওই মুসলিম বোন তার নিজের গহনা সামান্য টুকু দিয়ে এক লোককে ভাড়া করে, টাকা দিয়ে, এরপরে একটা ছোট্ট চিঠি সেই সিন্ধু থেকে, ভারত থেকে আরব দেশে, হাজ্জাজ ইবনে ইউসুফ নামে একজন মুসলিম শাসক আরবের, ওনার কাছে চিঠি পাঠাইছে। আর হাজ্জাজ তখন এরকম চেয়ারে দরবারে বসা ছিল, সিং আসনে, এই সময় এই চিঠি দিছে। দেওয়ার পরে সে চিঠি পড়ে দেখছে, ওই বোন লিখছে, হাজ্জাজ তুমি বেঁচে থাকতে তোমার আরবীয় এক বোন তার ওড়না ধরে এখানে এক ডাকাত হাত ধরছে, ওড়নার টান দিছে, তো আমি শুধু এই পত্রবাহকের কাছে ফিরতি চিঠিতে এটা জানতে চাই, তুমি হাজ্জাজ বেঁচে থাকতে এটার প্রতিশোধ নিবা কি না, এইটা শুধু আমার জানাইবা। হাজ্জাজ তখন কিতাবে আছে, তিনি দাঁড়ায় গেছে চেয়ার থেকে, লাফ দিয়ে দাঁড়ায়, তখন তিনি চিৎকার করে বলছে, বোন প্রয়োজনে আমি আরবের, গোটা আরবে যত যুবক আছে সমস্ত যুবকের রক্ত ঝরবে, শহীদ হবে প্রয়োজনে, তোর ইজ্জতের বদলা আমি নেবই নেব। এরপরে দুইবার বাহিনী পাঠাইছে, দুইবারই পরাজয় বরণ করছে মুসলমানরা এই হিন্দু রাজার বাহিনীর হাতে। তৃতীয়বারে হাজ্জাজ আবার নিজের একমাত্র মেয়ের জামাই, একটাই মেয়ের জামাই, মুহাম্মদ ইবনে কাসিম রহমাতুল্লাহ আলাইহ, এই তাকে পাঠাইছে, নিজের জামাই, আবার ভাতিজাও ছিল ওনার, জামাইও সে, এই মুহাম্মদ ইবনে কাসিম তাকে পাঠাইয়া, এরপরে মুহাম্মদ ইবনে কাসিম রহমাতুল্লাহ আলাইহ ওই রাজার বাহিনীকে পরাজিত করে ওই মুসলিম বোনকে উদ্ধার করছে, তাদের কাফেলাকে উদ্ধার করছে, এবং রাজা দাহিরের রাজপ্রাসাদে কালেমার পতাকা উড়াইয়া দিছে। আমার বলার উদ্দেশ্য হল, তুমি মুসলমান, তোমার দ্বারা তোমার বাড়ির আশপাশের তোমার পরিচিত বোন নিরাপত্তা পাওয়ার কথা, কিন্তু আজ
নিজের আত্মীয়, নিজের স্বজন, নিজের পরিচিত মানুষ, এরকম বোন নিজের পরিচিত মানুষের দ্বারা নির্যাতিত হয়, তাদের ভয়ে লজ্জায় বাইরেতে পারে না। যুবক, তোমার এটা জিন্দেগি, এটা জীবন, সারা দিন সারা রাত উলঙ্গ নারীর ছবি দেখা, হাজারো নারীর ছবি দেখা, এটা জীবন, এটার নাম মানুষ? সামান্য হায়া, সামান্য লজ্জাও কি নাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমরা বলতে থাকি, আলহামদুলিল্লাহ বলার চেষ্টাও করি, প্রতিদিন বলি, বারবার বলি, হাজারবারই বলি, এ বলতে বলতে আশা করি ধীরে ধীরে এক দুইজন করে করে, দুই চারজন করে করে হলেও তো বদলায়, বদলায় না যে এমন না, ফলাফল নাই এমন না, বেহুদা শিক্ষারী না, কিছু না কিছু বদলায়। আল্লাহ তাআলা যাকে দয়া করে সে বদলে যায়। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ বলেন যাকে আল্লাহ হেদায়েত দিতে চান আল্লাহই তার দিল ইসলামের জন্য আল্লাহই খুলে দেন।